কণা তড়িৎ প্রবাহ মাত্রার লেখচিত্র অঙ্কন করে প্রদত্ত তারের প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে রোধ নির্ণয়। তোমরা সবাই ওহমের সূত্র পড়েছ। ওহমের সূত্রে কী বলা আছে? যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে একটা পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ ভি ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে তার সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রার মান ক্রমাগত বৃদ্ধি করা যায় তার দুপাশে যে ভোল্টেজ ড্রপ বা বিভব প্রভেদ সেটাও বাড়বে। এটাই লেখা হয়েছে যে আই ইজ প্রপোর্শনাল টু ভি বা ভি ইজ ইকুয়ালস টু আই আর। মূলত এই ওহম সূত্রের ভেরিফিকেশান যেটা আমরা আজকে করতে চলেছি। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট আনা হয়েছে আর, আর হচ্ছে পরিবাহী রোধ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়ালস টু আই আর, আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই, অর্থাৎ প্রবাহ মাত্রা আই হলে আর বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে ভি এবং আই এর যে অনুপাত সেটাই হচ্ছে প্রদত্ত পরিবাহী রোধ। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে মূল তত্ত্ব, অর্থাৎ এই থিওরি বা ওহমের সূত্রের উপর ভিত্তি করে আমরা প্রথমে কী ক্যালকুলেট করবো এক্সপেরিমেন্টালি ভি বাই আই, অর্থাৎ ভি এবং আই এর অনুপাত বের করবো। এবং ভিকে যদি আমরা আই যদি পরিবর্তন করা হয় তাহলে ভিও পরিবর্তিত হবে একইভাবে। তাহলে আমরা পাঁচটা বা ছটা স্টেপ যদি আমরা ভি নির্ণয় পেয়ে যাই তাহলে একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে আমরা এই অনুপাত বের করে যদি প্রবাহ মাত্রা আই এবং বিভব প্রভেদ ভি এই দুটোর মধ্যে একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটা যেটা পাওয়া যাবে সেটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এখান থেকে এই সরলরেখা থেকে আমরা ট্যান থিটা, অর্থাৎ নতির মানটা নির্ণয় করতে পারবো। এই নতির মানটাই হচ্ছে পরিবাহীর রোধ আর। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজটা হচ্ছে পাঁচটা বা ছটা বিভিন্ন প্রবাহ মাত্রার জন্য ভোল্টেজের মান নির্ণয় করা, প্রবাহের মান নির্ণয় করা, তারপরে সেটাকে আমরা ছক কাগজে প্লট করে তারপর সেখান থেকে আমরা কী করবো নতির মান নির্ণয় করে যে পরিবাহীটি দেওয়া আছে তার যদি আমরা লেন্থ বা এল মাপা থাকে তাহলে আমরা প্রতি সেন্টিমিটারের রোধ অনায়াসে বার করতে পারবো, সেটা হবে আর বাই এল ওহম বাই সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের যে প্রদত্ত তার আছে তার তারের প্রতি সেন্টিমিটারের রোধ হবে ভি আই লেখচিত্রের যে প্রাপ্ত নতি ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য, অবশ্যই এটা সেন্টিমিটারে মাপা হবে। তো আমরা এবারে এক্সপেরিমেন্টাল পার্টে চলে যাই। করার আগে প্রথমে আমরা বর্তনী সংযোগটা একটু দেখে নিচ্ছি। বর্তনীতে এখানে ব্যাটারি এলিমিনেটর ব্যবহার করা হয়েছে যার ভোল্টেজ হচ্ছে 0 to 12 ভোল্ট ভ্যারিয়েবল। এখানে আমরা 2 ভোল্টে ফিক্সড রেখেছি। এর সঙ্গে নেগেটিভ ব্যাটারি এলিমিনেটরের নেগেটিভ প্রান্ত থেকে যুক্ত করা আছে একটি ট্যাপিং কি। এই ট্যাপিং কির কাজ হলো ঠিক যখন যে মুহূর্তে আমার বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানোর প্রয়োজন সেই স্বল্প সময়ের জন্য আমরা যদি ট্যাপ করি বর্তনীতে প্রবাহ পাচ্ছি। ট্যাপিংটির অপর প্রান্তটি যুক্ত আছে একটি রিওস্ট্যাটের সঙ্গে। তোমরা জানো রিওস্ট্যাটের কাজ কি? পরিবর্তনশীল রোধ, অর্থাৎ এর দৈর্ঘ্য পরিবর্তন করে, রিওস্ট্যাটের তারের দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা ভি এবং আই, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং ভোল্টেজকে পরিবর্তন করতে পারি। রিওস্ট্যাটের অপর প্রান্তটি যুক্ত আছে মিলি অ্যামিটারের নেগেটিভ প্রান্তের সঙ্গে। মিলি অ্যামিটারের পজিটিভ প্রান্তটি যুক্ত আছে ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তের সঙ্গে, আর ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটি যুক্ত করা আছে ব্যাটারি এলিমিনেটরের পজিটিভ প্রান্তের সঙ্গে। আর পরীক্ষায় যে পরিবাহী তারটি ব্যবহার করা হয়েছে সেটা হলো এই তারটি। এই তারটির দৈর্ঘ্য আমরা মেপে নিয়েছি 1 মিটার বা 100 সেন্টিমিটার। এটা বর্তনীতে ভোল্টমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করা আছে। এবার প্রথমে আমরা দেখবো যে ভোল্টমিটারের পাল্লা এবং মিলিঅ্যামিটারের পাল্লা কত আছে, অর্থাৎ লিস্ট কাউন্ট, একটা ক্ষুদ্রতম ঘরের মান
কত ভোল্টমিটারে নিয়ে দেখো 0 to 2 ভোল্ট ভোল্টেজের পাল্লা এবং একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 0.05 ভোল্ট আর মিলি অ্যামিটারে একটা ক্ষুদ্রতম ঘরের মান আছে 10 মিলি অ্যাম্পিয়ার এবার কী করবো আমরা ট্যাপিং কিকে ট্যাপ করে আমরা প্রথমে দেখে নেব যে যখন প্রবাহ মাত্রা প্রায় শূন্য তখন যে বিভব প্রভেদ পাচ্ছি সেটা 0 প্রায় শূন্য দেখাচ্ছে এটা একদমই শূন্য হওয়ার কথা যাই হোক সামান্য কারণে হয়তো একটু বেশি দেখাচ্ছে প্রায় শূন্য আমরা ধরে নিতে পারি নেক্সট আমরা এটাকে পরিবর্তন করছি প্রবাহ মাত্রা পরিবর্তন করে আমরা 5টা বা 6টা রিডিং নেব প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে দেখো ভোল্টেজও বাড়ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এখানে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 230 মিলি অ্যাম্পিয়ার তখন ভোল্টমিটারের পাঠ কত একের চেয়ে একটু কম দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই রেঞ্জের মধ্যেই 5টা বা 6টা রিডিং নেব I = 30 মিলি অ্যাম্পিয়ার তখন ভোল্টেজ ভি এর মান পাচ্ছি 0.15 ভোল্ট নেক্সট আরেকটু বাড়াচ্ছি 50 মিলি অ্যাম্পিয়ার .2 to 5 এর মতো দেখাচ্ছে নেক্সট আমরা আরেকটু বাড়াচ্ছি 100 মিলি অ্যাম্পিয়ার যখন তখন ভোল্টমিটারের পাঠ দেখাচ্ছে 0.4 এর কাছাকাছি নেক্সট আরেকটু বাড়াচ্ছি কটা রিডিং পেয়েছি আমরা 3টে যখন 150 মিলি অ্যাম্পিয়ার তখন 0.5 ক্রস করেছে 0.66 এর মতো ঠিক আছে 5টা রিডিং অলরেডি আছে আর একটা রিডিং মিলে হয়ে যাচ্ছে ঠিক আছে যখন 200 মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজের মান আমরা পাচ্ছি 0.5 তারপর 5 ভোল্ট গেছে তার মানে কত হচ্ছে 0.75 তাহলে 5টা রিডিং অলরেডি আমরা পেয়ে গেছি এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বি আর আই এর অনুপাত বের করবো সেটা মিলি অ্যাম্পিয়ারে আছে সে 5টা রিডিং নিয়ে আমরা মিলিগ্রাম পেপারে প্লট করে দেখবো যে নথিটা কত পাওয়া যাচ্ছে আর তোমাদের সংযোগের আগে মনে রাখবে প্রথমে বর্তনী সংযোগ করার সময় তোমরা সিরিজ কাগজ বা স্যান্ড পেপার ইউজ করবে প্রত্যেকটা সংযোগকারী তারকে ভালো মতো ঘষে নেবে যে ইনসুলেটরের যে কোটিংটা আছে সেটা যাতে না থাকে এবং প্রথমে বর্তনীতে পাওয়ার অন করার আগে প্রত্যেকটা অংশকে ভালো করে দেখে নেবে আর এখানটায় একটা না কখনো প্রবাহ পাঠাবে না বারে বারে ট্যাপ করে নিয়ে নেবে নাহলে এই পরিবাহীটার রোধ যখন তাপমাত্রা পরিবর্তন হলে পরিবাহী রোধ পরিবর্তন হয় সেই জন্য পরিবাহীর রোধ যাতে পরিবর্তন না হয় সেই জন্য এটাকে বারে বারে বর্তমান হিসেবে পরিস্থিতি কমপ্লিট করবো যে বিআই গ্রাফ পাবো আশা করি এক্সপেরিমেন্টের সম্পর্কে আর কোনো জিজ্ঞাসা তোমাদের থাকার কথা
হবে না, তবুও যদি কারো মনে কিছু প্রশ্ন থাকে রিলেটেড টু দিস ম্যাটার বলতে পারো। এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি সেখানে দেখো একটা পরিবাহী প্রদত্ত তার আছে, এখানে প্রদত্ত তারটা একটা নির্দিষ্ট পরিবাহী নেওয়া আছে, একটা মেটালিক কন্ডাক্টর নেওয়া আছে বা ধাতব পরিবাহী। ধাতব পরিবাহীর ক্ষেত্রে সাধারণত আমরা অর্ধগোলাকার সরলরেখাই পাবো, কিন্তু যদি এরকম হয় যেমন ধরো অর্ধ পরিবাহী বা থার্মোস্ট্যাট এরকম পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই লিনিয়ার নেচারটা আমরা পাবো না, তখন নন লিনিয়ার হয়ে যাবে। যেমন তোমরা পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে দেখেছো ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, তখন এটা পরিবর্তিত হয়ে এরকম হয়ে যায়, নন লিনিয়ার নেচার হয়ে যায়। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই যে কোনো পরিবাহীর ক্ষেত্রেই যে লিনিয়ার নেচার পাবো বা সরলরৈখিক প্রকৃতিটা পাবো সেটা কিন্তু নয়, সেগুলোকে আমরা বলছি জেনারেলি নন ওহমিক কন্ডাক্টরস। ব্যাটারির পোলারিটি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়বে? যদি ব্যাটারির পোলারিটি চেঞ্জ করো অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে ঘুরিয়ে দাও তাহলে শুধুমাত্র কি হতে পারে, শুধুমাত্র প্রবাহ মাত্রার অভিমুখ পাল্টাচ্ছে, কিন্তু এখানে এই যে পরিবাহী রোধ অভিমুখের উপরে কিন্তু নির্ভর করছে, সুতরাং এখানে পোলারিটি চেঞ্জ করলে আর এর মানে হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল যে রিওস্ট্যাটে রোধের পাল্লাটা কত কত নেওয়া হয়েছে? এখানে যে রিওস্ট্যাটটা ব্যবহার করা হয়েছে 0 থেকে 20 ওহম। কাগজে প্লট করে তারপর সেখান থেকে আমরা কী করবো নতির মান নির্ণয় করে
যে পরিমাণটি দেওয়া আছে তার যদি আমরা লেন্থ বা এল মাপা থাকে তাহলে আমরা প্রতি সেন্টিমিটারের রোধ অনায়াসে বার করতে পারবো, সেটা হবে আর বাই এল ওহম বাই সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের যে প্রদত্ত তার আছে তার তারের প্রতি সেন্টিমিটারের রোধ হবে ভি আই লেখচিত্রের যে প্রাপ্ত নথি ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য, অবশ্যই এটা সেন্টিমিটারে। তো আমরা এবারে এক্সপেরিমেন্টাল পার্টে চলে যাই। এলিমিনেটর ব্যবহার করা হয়েছে যার ভোল্টেজ হচ্ছে 0 to 12 ভোল্ট ভ্যারিয়েবল, এখানে আমরা 2 ভোল্টে ফিক্সড রেখেছি। এর সঙ্গে নেগেটিভ ব্যাটারি এলিমিনেটরের নেগেটিভ প্রান্ত থেকে যুক্ত করা আছে একটি ট্যাপিং কি। এই ট্যাপিং কির কাজ হলো ঠিক যখন যে মুহূর্তে আমার বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানোর প্রয়োজন সেই স্বল্প সময়ের জন্য আমরা যদি ট্যাপ করি বর্তনীতে প্রবাহ পাচ্ছি। ট্যাপিং কির অপর প্রান্তটি যুক্ত আছে একটি রিওস্ট্যাটের সঙ্গে। তোমরা জানো রিওস্ট্যাটের কাজ কি, পরিবর্তনশীল রোধ, অর্থাৎ এর দৈর্ঘ্য পরিবর্তন করে রিওস্ট্যাটের তারের দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা ভি এবং আই অর্থাৎ প্রবাহ মাত্রা এবং ভোল্টেজকে পরিবর্তন করতে পারি। রিওস্ট্যাটের অপর প্রান্তটি যুক্ত আছে মিলি অ্যামিটারের নেগেটিভ প্রান্তের সঙ্গে। মিলি অ্যামিটারের পজিটিভ প্রান্তটি যুক্ত আছে ভোল্টমিটারের নেগেটিভ প্রান্তের সঙ্গে, আর ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটি যুক্ত করা আছে ব্যাটারি এলিমিনেটরের পজিটিভ প্রান্তের সঙ্গে। আর পরীক্ষায় যে পরিবাহী তারটি ব্যবহার করা হয়েছে সেটা হলো এই তারটি। এই তারটির দৈর্ঘ্য আমরা মেপে নিয়েছি 1 মিটার বা 100 সেন্টিমিটার। এটা বর্তনীতে ভোল্টমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করা আছে। এবার প্রথমে আমরা দেখব যে ভোল্টমিটারের পাল্লা এবং মিলিঅ্যামিটারের পাল্লা কত আছে, অর্থাৎ লিস্ট কাউন্ট, একটা ক্ষুদ্রতম ঘরের মান কত। ভোল্টমিটারের ক্ষেত্রে দেখো 0 to 2 ভোল্ট ভোল্টেজের পাল্লা এবং একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 0.05 ভোল্ট, আর মিলিঅ্যামিটারে একটা ক্ষুদ্রতম ঘরের মান আছে 10 মিলিঅ্যাম্পিয়ার। এবার কী করবো, আমরা ট্যাপিং কিকে ট্যাপ করে আমরা প্রথমে দেখে নেব যে যখন প্রবাহ মাত্রা প্রায় শূন্য তখন যে বিভব প্রভেদ পাচ্ছি সেটা 0, প্রায় 0 দেখাচ্ছে। এটা একদমই শূন্য হওয়ার কথা, যাই হোক কোনো সামান্য কারণে হয়তো একটু বেশি দেখাচ্ছে, প্রায় শূন্য আমরা ধরে নিতে পারি। নেক্সট আমরা এটাকে পরিবর্তন করছি, প্রবাহ মাত্রা পরিবর্তন করে আমরা 5টা বা 6টা রিডিং নেব। প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে দেখো ভোল্টেজও বাড়ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। এখানে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 230 মিলিঅ্যাম্পিয়ার, তখন ভোল্টমিটারের পাঠ কত, একের চেয়ে একটু কম দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই রেঞ্জের মধ্যেই 5টা বা 6টা রিডিং নেব। I = 30 মিলিঅ্যাম্পিয়ার, তখন ভোল্টেজ ভি এর মান পাচ্ছি 0.15 ভোল্ট। নেক্সট আরেকটু বাড়াচ্ছি, 50 মিলিঅ্যাম্পিয়ার, পয়েন্ট টু টু ফাইভ এর মতো দেখাচ্ছে। নেক্সট আমরা আরেকটু বাড়াচ্ছি, 100 মিলিঅ্যাম্পিয়ার যখন তখন ভোল্টমিটারের পাঠ দেখাচ্ছে 0.4 এর কাছাকাছি। নেক্সট আরেকটু বাড়াচ্ছি, কটা রিডিং পেয়েছি আমরা, 3টে, যখন 150 মিলিঅ্যাম্পিয়ার
তখন 0.5 ক্রস করেছে 0.6 এর মতো ঠিক আছে পাঁচটা রিডিং অলরেডি আছে আর একটা রিডিং মিলে হয়ে যাচ্ছে ঠিক আছে যখন 200 মিলি অ্যাম্পিয়ার তখন ভোল্টেজের মান আমরা পাচ্ছি 0.5 তারপর 5 ভোল্ট গেছে তার মানে কত হচ্ছে 0.75 তাহলে পাঁচটা রিডিং অলরেডি আমরা পেয়ে গেছি এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বি আর আই এর অনুপাত বের করব এবং সেটা মিলি অ্যাম্পিয়ারে আছে সে পাঁচটা রিডিং নিয়ে আমরা মিলিগ্রাম পেপারে প্লট করে দেখব যে নথিটা কত হয়ে যাচ্ছে আর তোমাদের সংযোগের আগে মনে রাখবে প্রথমে বর্তনী সংযোগ করার সময় তোমরা সিরিজ কাগজ বা স্যান্ড পেপার ইউজ করবে প্রত্যেকটা সংযোগকারী তারকে ভালো মতো ঘষে নেবে যে ইনসুলেটরের যে কোটিংটা আছে সেটা যাতে না থাকে এবং প্রথমে বর্তনীতে পাওয়ার অন করার আগে প্রত্যেকটা অংশকে ভালো করে দেখে নেবে আর এখানটা একটা না কখনও প্রবাহ পাঠাবে না বারে বারে ট্যাপ করে নিয়ে নেবে না হলে এই পরিবাহিনীটার রোধ যখন তাপমাত্রা পরিবর্তন হলে পরিবাহিনীর রোধ পরিবর্তিত হয় সেই জন্য পরিবাহিনীর রোধ যাতে পরিবর্তন না হয় সেই জন্য এটাকে বারে বারে বর্তমান করতে হবে পরিস্থিতি কমেন্ট করব যে বিআই গ্রাফ পাবো সেটা আমি সরাব সম্পর্কে আর কোনো জিজ্ঞাসা তোমাদের থাকার কথা না তবুও যদি কারো মনে কিছু প্রশ্ন থাকে রিলেটেড টু দিস ম্যাটার বলতে পারো এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি সেখানে দেখো একটা পরিবাহী প্রদত্ত তার আছে এখানে প্রদত্ত তারটা একটা নির্দিষ্ট পরিবাহী নেওয়া আছে একটা মেটালিক কন্টেনার নেওয়া আছে বা ধাতব পরিবাহী ধাতব পরিবাহীর ক্ষেত্রে সাধারণত আমরা বন্ধুগুলি সরলরেখাই পাবো কিন্তু যদি এরকম হয় যেমন ধরো অর্ধ পরিবাহী বা থার্মিস্টার এরকম পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই লিনিয়ার নেচারটা আমরা পাবো না তখন নন লিনিয়ার হয়ে যাবে যেমন তোমরা পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে দেখেছো ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয় তখন এটা পরিবর্তিত হয়ে এরকম হয়ে যায় নন লিনিয়ার নেচার হয়ে যায় তাহলে প্রত্যেক ক্ষেত্রেই যে কোনো পরিবাহীর ক্ষেত্রেই যে লিনিয়ার নেচার পাবো বা সরলরৈখিক প্রকৃতিটা পাবো সেটা কিন্তু সেগুলোকে আমরা বলছি জেনারেলি নন ওহমিক কন্ডাক্টরস ব্যাটারি পোলারিটি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়বে যদি ব্যাটারির পোলারিটি চেঞ্জ করো অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে ঘুরিয়ে দাও তাহলে শুধুমাত্র কী হতে পারে শুধুমাত্র প্রবাহ মাত্রার অভিমুখ পাল্টাচ্ছে কিন্তু এখানে এই যে পরিবাহী রোধ রোধের পাল্লাটা কত কত নেওয়া হয়েছে এখানে